ओके किशोर, कॉन्सेप्चुअल কথা বলতে আমি একটা কাজ করতে গিয়ে, আমি বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন কনসালটেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে যে কোড এবং রুলস এগুলো নিয়ে যারা শিখেছি সেগুলোই একটা সহজভাবে একটা প্রেজেন্টেশন নিয়ে একটা তৈরি করার চেষ্টা করছি। আসলে ইগ্রেস ডিজাইন এই শব্দটা সবাই চিনে বা এক্সিট ডিজাইন, এটা কি? এটা হলো একটা সোজা সাপটা কথায় একটা কন্টিনিউয়াস আনঅবস্ট্রাক্টেড প্রোটেক্টেড পাথ, যেটা বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয়, এবং এই পাথটা সবার জন্য, শুধুমাত্র যারা সুস্থ সবল তাদের জন্য না, এছাড়া যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এই যে একটা এক্সিট ডিজাইন করতে হয় সেটা কিভাবে ডিজাইন করতে হয় সেই ব্যাপারগুলো আমি আসলে বলার চেষ্টা করবো। তো এই আমি প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য আমি প্রথমত ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ অপসারণ বিধিমালা 2008 এটাকে প্রাধান্য দিয়েছে সবচেয়ে বেশি, যেই যেই ক্ষেত্রে এই বিধিমালাতে আমি সঠিক ব্যাখ্যা বা পরিপূর্ণ ব্যাখ্যা পাইনি সেই ক্ষেত্রে এটার জন্য আমি বিএনবিসি 2006 এর সাহায্য নিয়েছি। এখানেও যেই ব্যাপারগুলো আসলে পরিষ্কারভাবে ঠিক ব্যাখ্যা করা নাই সেই ক্ষেত্রে আমি আইডিসি এবং ক্ষেত্র বিশেষে এনএফসি এর হেল্প নিয়েছি। তো এই পেজটাতে আমি আসলে একটু বলার চেষ্টা করেছি যে এই ইগ্রেস ডিজাইন করার জন্য আমাদের বিধিমালাতে বা বিএনবিসিতে বা আইবিসিতে কোথায় কিভাবে বলা আছে, কোন কোন চ্যাপ্টারগুলোতে বলা আছে, সেটার আমি একটা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। হয়তো ডিটেলে বলতে গেলে আরো অনেক চ্যাপ্টারের কথা আসবে, আমি সবগুলোকে কাজ করি না, কিন্তু একটা আর্কিটেক্ট যদি মোটামুটি এই চ্যাপ্টারগুলো যদি পড়ে থাকে তাহলে আসলে সেই এক্সিট পাথ খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবে, তার একটা ধারণা আসলে ধারণাটা দেওয়ার জন্য আমি এই ম্যাটারগুলোকে ফলো করে। মূলত আসলে এক্সিটে ডিজাইন করা হয় বিভিন্ন টাইপের যে হ্যাজার্ড থেকে আসলে ইভ্যাকুয়েশনের রুটটাকে ঠিক করার, আমাদের মূলত আমাদের ধারণা আছে যে শুধুমাত্র ফায়ারের ক্ষেত্রেই আসলে আমরা চিন্তা করি যে ফায়ার হ্যাজার্ড হওয়ার সময় হওয়ার পরেই আমাদের যদি বেরোনোর রাস্তাটা সেইটার ব্যাপারটা নিয়ে চিন্তা করি, এটা ছাড়াও অন্যান্য হ্যাজার্ডেও আমাদেরকে বিল্ডিংতে এই পাথ থেকে সুরক্ষিতভাবে একজন ইউজারকে বের করে দিতে হবে বিল্ডিং থেকে, সেগুলো একটা রাস্তা তৈরি করতে হবে, সেগুলো হতে পারে আর্থকের সময় হতে পারে, ওয়াইল্ড ফায়ার হতে পারে, সিভিয়ার ওয়েদার যেহেতু স্নো ফ্লাড টর্নেডো হারিকেন এগুলো হতে পারে, আরেকটা ব্যাপার হতে পারে যে টেরোরিস্ট অ্যাটাকের সময় অনেক সময় একটা আমাদেরকে অকুপেন্টদেরকে বের করে দিতে হইতে পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে দেখে থাকছি যে আসলে অল্টারনেট রুট দিয়ে কিভাবে নায়করা এদেরকে বের করে নিয়ে যাচ্ছে, সমস্ত অকুপেন্টদেরকে রেস্কিউ করছে কিভাবে। তো এই যে ইগ্রেস সিস্টেম বা মেইন সাবস্টেট, এইটার মূলত তিনটা পার্ট আছে, এই পার্ট তিনটা কম্পোনেন্ট আছে, এই তিনটা কম্পোনেন্ট সম্পর্কে যদি আসলে পরিষ্কার ধারণা থাকে তাহলে এইটা ডিজাইন করাটা খুব সুন্দরভাবে বা সহজ হবে। একটা হলো এক্সিট অ্যাক্সেস, এক্সিট এবং এক্সিট ডিসচার্জ। এক্সিট অ্যাক্সেস হলো যে অকুপ্যান্ট বিল্ডিংয়ের যে কোনায় থাকুক বা রুমের যে কোনায় থাকুক, ওখান থেকে সে শুরু করে বিভিন্ন করিডোর দিয়ে হোক বা বিভিন্ন রুমকে অতিক্রম করে হোক করে একটা এক্সিটে পৌঁছানো, যেই এক্সিটটা একটা প্রোটেক্টেড ইভ্যাকুয়েশন গেট, মানে যেটা একটা ডোর থাকবে, প্রোটেক্টেড ডোর থাকবে এবং একটা সঠিকভাবে একটা এনক্লোজার থাকবে, যে এনক্লোজারটা পাইরেটেড হতে পারে বা যথেষ্ট শক্ত হইতে হবে, এরকম একটা প্রোটেক্টেড এনক্লোজার তৈরি করে এক্সিট, সেটা স্টেয়ারকেস হইতে পারে বা এটা এরিয়া অফ রিফিউজ হইতে পারে,
এরকম একটা জায়গায়, তারপরে লাস্ট যেটা যে এখানে যাওয়ার পরে তারপরে এখান থেকে সে এক্সিট ডিসচার্জ মানে বিল্ডিং এর বাইরে কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছে যাওয়া, এই তিনটা পার্টকে আসলে পরিষ্কার ধারণা থাকতে হবে যে আসলে আমরা কিভাবে ডিজাইন করছি। এইটা তিনটা পার্টকে আমি বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, একটু পরিষ্কার করার চেষ্টা করব পরবর্তী স্লাইডগুলোতে। আমাদের যখন ডিজাইন করতে হয় তখন খেয়াল রাখতে হবে যে ফ্লোটা কিরকম, বিল্ডিং এর ডিফারেন্ট ডিফারেন্ট কোনাতে একজন একজন লোক থাকতে পারে, কিন্তু যখন এসকেপ বা অ্যাক্সেস করিডোর দিয়ে যখন আসছে এক্সিটের দিকে তখন আস্তে আস্তে এই যেটা গ্যালারিটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে থাকছে এবং একটা পর্যায়ে এটা সবগুলো লোক একই দিকে আসছে। তো সেই জন্য ডিজাইন করার সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই ফ্লোরে কতজন অকুপ্যান্ট আছে, কতজন থাকে সেটার একটা মানে বের করার, এই অকুপ্যান্ট লোড ক্যালকুলেশন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেটাও আমি পরে ব্যাখ্যা দেব। আর আরেকটা ব্যাপার আমাকে সেই খেয়াল রাখতে হবে, অবশ্যই অল্টারনেটিভ পাথ থাকতে হবে যে কোনো বিল্ডিং এ, যে কোনো বিল্ডিং ডিজাইন করার সময় সঠিকভাবে যদি আমি ডিজাইন করতে যাই তাহলে সেটার একটা অল্টারনেটিভ পাথ থাকতে হবে, যেটা একটা রাস্তা দিয়ে আমার কোনোভাবে বন্ধ হয়ে যায় যেন অন্য রাস্তা দিয়ে আমি বিল্ডিং থেকে বেরোয় যেতে পারি। ওই কথাগুলি আবার আমি এখানে আমি একই কথা কয়েকভাবে বলবো, আসলে আমি এটা মাথায় ঢুকিয়ে দিতে চাই যে এক্সিট অ্যাক্সেস, এক্সিট এবং এক্সিট ডিসচার্জ জিনিসটা কি সেটা মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমি একই কথা কয়েকভাবে বলার চেষ্টা করব। যে স্টার্ট পয়েন্ট, বিল্ডিং এর যে কোনো কোনায় যদি একটা অকুপেন্ট থাকে, একটা অকুপেন্ট কোনো পয়েন্টে যদি কেউ থাকে, সেখান থেকে তাকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার জন্য ঠিক আছে ইন্টারভিউ রুম গুলো বার হয়ে যেতে পারে, স্মোক প্রুফ বা ফায়ার প্রুফ এনক্লোজার দিয়ে যে সে যেতে পারে, সে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আইন ওয়ে ডোর ডোরওয়েজ করিডোর বিজনেস ব্যালকনি এই জিনিসগুলোতে সে হচ্ছে যে থাকতে পারে র্যাম্প, এক্সিট অ্যাক্সেস, স্টেয়ারওয়েজ, র্যাম্প, হরিজন্টাল এক্সিট, এক্সিট প্যাসেজওয়েজ, এক্সটেরিয়র এক্সিট, স্টেয়ারওয়েজ, স্টেয়ারওয়েজ অ্যান্ড ইগ্রেস কোর্ট, এই জিনিসগুলোতে যে সে পৌঁছাবে এখান থেকে তাকে বের করে দিতে হবে একটা পাবলিক ওয়েতে বা রাস্তায় বা স্ট্রিটে। এটাই হচ্ছে টোটাল সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাই আসলে ডিজাইন করাটাই হলো ইগ্রেস সিস্টেম ডিজাইন। ইগ্রেস সিস্টেম ডিজাইনে যে কম্পোনেন্ট বা পার্ট যেগুলো আছে এই এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে একটা রুমের একটা কর্নারে একটা লোক আছে, সেখান থেকে বের হয়ে আসছে, বের হয়ে আসছে এবং অ্যাক্সেস ধরে সে এক্সিট পর্যন্ত যাচ্ছে, সে যে করিডোরটা ইউজ করছে এই করিডোরটা সবসময় এক্সিট অ্যাক্সেস এর পার্ট, এটা ফায়ার রেটেড হোক বা না হোক এটা সবসময় এক্সিট অ্যাক্সেস এর পার্ট। সে এখান থেকে করিডোর ধরে সে গেল যে একটা এনক্লোজ স্টেয়ারওয়ে, প্রপারলি এনক্লোজ স্টেয়ারওয়ে সে যে গেল সেখানকার দরজা পর্যন্ত যে জায়গাটা এটা হচ্ছে এক্সিট অ্যাক্সেস, তারপর সেই দরজা থেকে শুরু করে এক্সিট ডিসচার্জের আগ পর্যন্ত, সেটা সিঁড়ি দিয়ে হতে পারে বা অন্য কোনো উপায়ও হতে পারে, এই জায়গাটাকে হচ্ছে এক্সিট বলবো। এবং এখান থেকে সে একটা কোনো পাবলিক স্ট্রিট বা রোডে বা একটা পরিপূর্ণ সেফ জায়গাতে পৌঁছানোটার জায়গাটা সেটা হচ্ছে এক্সিট ডিসচার্জ। বিভিন্ন রকম সিনারিও হতে পারে, এটা এই আমি দাঁড় করানোর চেষ্টা করছি একটা সহজ সিনারিও, একটা ছোট বিল্ডিং এর ক্ষেত্রে সিনারিও এ, এক্সিট অ্যাক্সেস থাকে, এখান থেকে সোজা একটা এক্সিটে গেল, সেখানকার ডোর থাকে, সেটা থেকে এক্সটেরিয়র ওয়ালের বাইরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার এক্সিট ডিসচার্জ। এক্সিটটা সিনারিও দিয়েছে স্টেয়ার থাকতে পারে, যদি মানে একাধিক তলা বিশিষ্ট যদি বিল্ডিং হয় সেখানে ডোর এবং স্টেয়ার এগুলো ডোর হচ্ছে এক্সিটের ভেতরে, এবং এক্সিট অ্যাক্সেস তো থাকলে করিডোর এবং রুম এগুলো সব এক্সিট অ্যাক্সেস এর পার্ট। তারপর এক্সটেরিয়র ওয়াল মানে আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে এক্সিট ডিসচার্জ পয়েন্ট, এখান থেকে আসলে একটা অকুপেন্টে ইভাকুয়েট করার জন্য যে জায়গাটা সিনারিও সিতে আসতে পারে, যে ওই এটাও একাধিক
স্টোরির ক্ষেত্রে যে এক্সিট অ্যাক্সেসে পরে স্টেয়ারওয়ে থাকতে পারে, গো স্টেয়ার, তারপর এখানে থাকতে পারে হচ্ছে ডিসচার্জের পরে সেকেন্ডারি ওয়াল আর একটা থাকতে পারে, যেটা নর্মালি আমাদের দেশের আমরা যে ডিজাইন গুলো করি সেখানে এই ধরনের সিচুয়েশনটা সবচেয়ে বেশি দেখা যায় যে প্রথমে এক্সিট অ্যাক্সেস, তারপর সেখান থেকে এক্সিটে গেলাম, ডিসচার্জের পরেও সেকেন্ডারি আমাদের একটা বাউন্ডারি থাকে, আমরা নর্মালি প্লটে একটা বাউন্ডারি তৈরি করি, তারপরে আমরা পাই পিক বা আমাদের একটা ইভ্যাকুয়েশনের জন্য পাবলিক স্পেস। তারপরে যে সিনারিও গুলো আমি বলতে চাচ্ছি সেই সিনারিও গুলো আসলে মূলত যে অ্যাক্সেসিবল যে মানে ডিজেবল ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকদের জন্য যেখানে অ্যাক্সেসিবল ব্যবস্থা আছে সেইখানে এটা থাকবে, সেখানে একটা এরিয়া অফ রিফিউজ থাকে বা রিফিউজ এরিয়া থাকে, এক্সিট অ্যাক্সেস এবং এক্সিট এটার মাঝখানে একটা এরিয়া অফ রিফিউজ থাকে, এটা এরিয়া প্রিফিউজটা কখনো এক্সিটের আগেও থাকতে পারে কিংবা কখনো এটা এক্সিটের পার্টও হতে পারে, তারপরে এটা যেতে চলে যেতে পারে পাবলিক স্পেসে। আর সিনারিও ই যেটা আসলে সিঙ্গেল স্টোরি বিল্ডিং এর জন্য হরাইজন্টাল এক্সিট দিয়ে সেটা শুধু বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার পরে এরিয়া অফ রিফিউজ দিয়ে টেস্ট নেওয়ার পরে তারপরে পাবলিক স্পেসে বেরিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় আমি এই এক্সিট অ্যাক্সেস এক্সিট এবং ডিসচার্জ এই জিনিসটাকে সবার বোঝাইতে পারছি, না বুঝাই থাকে আমি পরবর্তী কোশ্চেনের সময় আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। এইবার আমি সরাসরি কিছু কোড এবং রুলসের দিকে চলে যাচ্ছি। আমাদের যে বিএনডিসি কোডে সরাসরি বলা আছে লিফ স্কেলেটর বা এনি মেকানিক্যাল ট্রান্সপোর্ট কোনোভাবে এই বিন্স অফ এগ্রেসেস পার্ট বা কম্পোনেন্ট হইতে পারবে না, এটা কোনো অবস্থাতেই এটাকে আমরা ইউজ করতে পারবো না, স্কেলেটর গিক এগুলোকে আমরা এক্সিট অ্যাক্সেস বা এক্সিট হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু যখন হাই রাইজ বিল্ডিং আমরা করব তখন আমাদেরকে এখানে আমাদেরকে ফায়ার সার্ভিস অ্যাক্সেস এলিভেটর এই ব্যাপারটা রাখতে হবে, ফায়ার সার্ভিস এলিভেটর এইটা হচ্ছে আমাদের বিএনডিসি বা বিধিমালাতে এটা মানে সঠিক পরিষ্কার ব্যাখ্যা নাই, এটা ব্যাখ্যাটা আইডিসিতে পাওয়া যায় আর এনএফপিএতে আরো ডিটেলে এটাকে বলা আছে, যে এখানে আসলে যেটা থাকছে যে ফায়ারম্যানদের জন্য একটা অ্যাক্সেস লিস্ট থাকবে, তার একটা প্রোটেক্টেড লবি থাকবে যেখানে এই পাশে যে ছবিটা আছে এটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে একটা প্রোটেক্টেড একটা লবি থাকে, যেই লবিতে হচ্ছে আসলে দুই পাশেই দুই ধরনের হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স ডোর থাকে, যাতে হচ্ছে ফায়ার ফাইটাররা এই সঠিকভাবে তাদের হচ্ছে ইভ্যাকুয়েশন করার জন্য লোকদেরকে ইভ্যাকুয়েট করার জন্য বা তাদের কাজ করার জন্য এটা ব্যবহার করতে পারে এই প্রোটেক্টেড লবিকে। এটা আমি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা আমাদের একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা এই প্ল্যানে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে হচ্ছে প্ল্যানে আসলে কিভাবে এই ডোরগুলোকে ডিজাইন করা হয়। এবার যদি এই ইমেজটাতে আমরা খেয়াল করলে দেখবো যে হচ্ছে লিফ্ট লবির পরে এই যে দুই পাশে দুটো কালো যে দরজা দেখা যাচ্ছে এটা আসলে সেই ফায়ার যে রেজিস্ট্যান্স ডোর যেটা আসলে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেটা ওয়ালের সঙ্গে ফ্লাশ হয়ে আছে, নর্মাল অবস্থায় এটা একটা ডিজাইন ওয়াল বলে মনে হচ্ছে কিন্তু এটা আসলে একটা ফায়ার রেটেড ডোর, এটা এমার্জেন্সির সময় এই ডোরটা বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে টেবিল নম্বর 4.1.1, এইটা আছে বিএনডিসিতে, বিএনডিসি চ্যাপ্টার 4 এ এটা আছে যে ফায়ার রেজিস্ট্যান্স বিভিন্ন ধরনের কমন কনস্ট্রাকশন এলিমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর আসলে ফায়ার রেজিস্ট্যান্স গুলো কেমন সেটা এখানে দেওয়া আছে, এই চার্টটাতে বলা আছে যে আমরা নর্মালি কাজ করি যে সলিড কে দিয়ে, তো এখানে দেখা যায় যে আসলে আমাদের বলাই আছে যে আমাদের 125 মিলি মানে 5 ইঞ্চি যে
বিগ ওয়াল, সেটার পায়ে কিন্তু দেড় ঘন্টা। তো আমাদের ম্যাক্সিমাম সময়ে আমাদের বিভিন্ন যে ফায়ার রেটিং এর কথা বলা আছে সেখানে বলা আছে মিনিমাম দুই ঘন্টা। তো এই পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে আসলে কোনো ধরনের ফায়ার রেটিং করা যায় না, সেজন্য মিনিমাম 10 ইঞ্চি বিগ ওয়াল দিয়ে কাজ করতে হয়, বা 8 ইঞ্চি বিগ ওয়ালে যদি কেউ করতে পারে সেটা সমস্যা নেই। আর এটার রেটিং যদিও 5 ঘন্টা, কিন্তু আমাদের 2 ঘন্টা রেটিং দিলেই চলে। 8 ইঞ্চি ওয়ালে 6 ইঞ্চি 8 ইঞ্চি ওয়াল যদি করি তাহলেই আমাদের ফায়ার রেটিং আমরা এনশিওর করতে পারবো। পরেরগুলো আর ব্যাখ্যা না দেয় সফটটা পুরোপুরি তুলে দিয়েছে, ওটা তাহলে চলে গেছে। এটা হচ্ছে অকুপ্যান্ট লোড ফ্যাক্টর, যে আমি যদি একটা ফ্লোরে কতজন লোক আছে সেটা যদি বের করতে চাই তাহলে যেই চার্টটা ব্যবহার করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে টেবিল ওয়ান নামে পরিচিত বিভিন্ন আলার। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ওই ফ্লোরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে ওপরে বেস করে টোটাল অকুপ্যান্ট বের করতে হয়। সেই রেসিডেন্সিয়াল এ যে বিল্ডিংগুলো আছে, এ টাইপের বিল্ডিং, যেটা A2 হোক বা A5 হোক, A3 হোক, যে কোনো ধরনের বিল্ডিং এ যদি আমরা ডিজাইন করতে চাই, সেটা যদি হচ্ছে আমার ফ্লোর এরিয়া যদি 200 স্কোয়ার মিটার থাকে তাহলে আমাকে 18 প্রতি 18 গ্রস স্কোয়ার মিটারে একজন লোক হিসেবে ধরলে তাহলে 200 ভাগ দিলে এটা হচ্ছে 21.21 সামথিং আছে। তার মানে আমাকে এটা ধরতে হবে যে 22 জন অকুপ্যান্ট ওই ফ্লোরে আছে। এইভাবে এই চার্টটাকে ফলো করলে আমরা বের করতে পারবো যে ইন্ডিভিজুয়াল প্রতিটা ফ্লোরে কি ধরনের অকুপ্যান্ট থাকে, কতজন অকুপ্যান্ট আছে সেটা আমরা এখান থেকে অঙ্ক কষে বের করে নিতে পারবো এই চার্টটা দিয়ে, এই চার্টটা বিধিমালাতে। নেক্সট যেটা যে টেবিল টুতে আসলে আমরা এই যে অকুপ্যান্ট বের করলাম এই অকুপ্যান্টের উপরে বেস করে যে আমরা যে ডিজাইন করবো, স্টেয়ারের ডিজাইন বা র্যাম্পের ডিজাইন বা করিডোরের ডিজাইন, রোড ডিজাইন, এগুলা সেটার উইথটা কতখানি হবে সেটার হচ্ছে এই চার্ট থেকে বের করতে হবে। এখানে চার্টে খেয়াল করলে দেখা যাচ্ছে যে প্রথমে অকুপেন্সির কলাম বলা আছে, পরের কলামে বলা আছে যে বিল্ডিং স্প্রিংকলার সিস্টেম হলে সেটা কেমন হবে, আর উইদাউট স্প্রিংকলার হলে কেমন হবে, আর লাস্টের কলামগুলোতে বলা আছে যে স্প্রিংকলার সিস্টেম যদি হয় তাহলে আমাদের এই উইথগুলো ব্যবহার করতে কি হবে। আমরা এই কলাম ধরে ধরে ওখান থেকে বের করে দেবো। আমরা যে আগের টেবিল থেকে বের করে নিলাম যে অকুপ্যান্ট কতগুলো, সেই অকুপ্যান্টের ওপরে বেস করে আমরা হচ্ছে এখানে বের করবো যে আমাদের স্টেয়ারের মিনিমাম উইথ কত হবে। সে আগে বের করলাম যে আমাদের ওখানে কত, আমরা যে 200 জন হলে আমাদের হচ্ছে 12 জন যদি অকুপ্যান্ট হয় তাহলে 12 অকুপ্যান্টের জন্য আমাদের স্টেয়ারের যদি আমরা হিসাব ক্যালকুলেশন করি তাহলে 12 × 8 তাহলে এক একটা স্টেয়ারের উইথ হবে মিনিমাম 8 × 96, তার মানে হচ্ছে 96 মিলি আমাকে মিনিমাম উইথ দিতে হবে। তো এটা হচ্ছে উইথ বের করার নিয়ম, কিন্তু মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আবার বলে দেওয়া আছে। মিনিমাম রিকোয়ারমেন্টের চার্টটা আমি পরে যাচ্ছি। তো এখানে মিনিমাম রিকোয়ারমেন্টের ডিটেইলসটা আমি পরে যাচ্ছি। এখানে যেটা আছে যে আমি বলতে চাই করিডোর এবং প্যাসেজ যদি থাকে সেখানে যদি 50 ইউজার এর নিচে যদি হয় তাহলে 900 মিলি মিনিমাম উইথ হতে হবে। 50 ওপরে যদি হতে যায় তাহলে আমাকে 1100 মিলি মিনিমাম উইথ দিতে হবে। অকুপেন্সি টাইপ ডি এবং বি তে এই উইথের এটা একটু বেড়ে যায়, এটা আলাদাভাবে তখন হিসাব করতে হবে। করিডোরের ভেতর যদি কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে তাহলে আমাকে ওই অবস্ট্রাকশনের জন্য আলাদাভাবে একটা ডায়ামিটার ধরে, সেই অবস্ট্রাকশনের জায়গাতে ডায়ামিটার ধরে ওই মিনিমাম রিকোয়ার্ড উইথটাকে এনশিওর করতে হবে। করিডোর বা প্যাসেজে যে আমরা করিডোর ধরে যাব সেটা ওয়ালের মিনিমাম রেটিং হতে হবে 1 আওয়ার, ডোরের রেটিং হতে হবে 1/2 আওয়ার, এই মিনিমাম হেড হাইট ইয়ার থাকতে হবে 2.4 মিটার বা 8 ফিটের মতো আসবে। ডেড এন্ড করিডোর এর ব্যাপারে যেটা বলা আছে যে এটা 10 মিটারের বেশি কোনোভাবে হতে পারবে না।
যে আমি যদি কোনো দিকে ভুল করে চলে যাই, যেদিকে আমাদের কোনো এক্সিট নাই, তবে সেই দিকে আমি ভুল করে কোনো অবস্থাতেই 10 মিটারের বেশি ডিজাইন করতে পারবো না। যদি আমাদের করিডোরের ভেতরে যদি কোনো ধরনের সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এটা মিনিমাম স্পিড, মানে ম্যাক্সিমাম স্পিড হতে পারবে 275 মিলি, আর রাইজারের হাইট হতে হবে 100 মিনিমাম, 100 ম্যাক্সিমাম 200 মিলি। এটা 1:8 র্যাম্পে এই করিডোরকে ডিজাইন করা যেতে পারবে। এবং এইটা ডিজাইন করার ক্ষেত্রে প্রতি যে আমরা যে অকুপেন্ট রোড বের করছিলাম, ওই ইন্ডিভিজুয়াল রুমগুলোর জন্য অকুপেন্সি হিসাব করে ওখানে আমাকে মিনিমাম 5 মিলি পার অকুপেন্ট হিসাব করে আমি করিডোর ডিজাইন করতে পারি। তো আমাদের যে ফায়ারের যে এক্সিট ডোর থাকে, সেই এক্সিট ডোরের মিনিমাম উইথ এবং হাইটের কথা বলা আছে, যেটা 1 মিটার পাশে এবং হাইটে 2 মিটার হতেই হবে, এটা মিনিমাম। আমার যদি হিসাব করে যদি দেখা যায় যে এটা থেকে কম আছে, আগে যে সব 2 বা 2 থেকে যদি আমরা পাই, যদি এটা থেকে কমও আছে ডোরের উইথ, কিন্তু আমাকে মিনিমাম এটা ফলো করতেই হবে। ডোর অবশ্যই সুইং হতে হবে, স্লাইডিং বা হ্যাঙ্গিং ডোর এক্সিট ডোর হিসেবে কখনো ব্যবহার করা যাবে না। যদিও প্রেশারাইজড যদি স্টেয়ারকেস হয়, সেই ক্ষেত্রে স্লাইডিং ডোর ব্যবহার করা যেতে পারে। এটা অটোমেটিক স্লাইডিং ডোরের কথা সেখানে বলা আছে। আর রোটেটিং ডোর ব্যবহার করা যাবে না। ডোর সুইং অবশ্যই যেদিকে আমরা ইভ্যাকুয়েশনের ডিরেকশন যেদিকে, সেই দিকে বা ডিরেকশন অফ ট্রাভেলের দিকে অবশ্যই হতে হবে। ডোরে অবশ্যই প্যানিক বার থাকতে হবে, এখানে কোনো লক বা কি থাকা যাবে না। এক্সিট ডোরে কোনো অবস্থাতেই লক বা কি থাকা যাবে না, এখানে থাকতে হবে প্যানিক বার। ডোর হওয়ার পরে ডোর যদি আমাদের সুইং যদি এরকম ভাবে করিডোরের ভেতর হয়ে যায়, তাহলে আমাকে মিনিমাম একটা ক্লিয়ারেন্স রাখতে হবে, সেটা 900 মিলি ক্লিয়ার সব ক্ষেত্রে রাখতে হবে। যে আমার স্টেয়ারের ভেতরে যদি ডোর খোলে, সেখানেও স্টেয়ারের যে হচ্ছে ফার্স্ট স্টেয়ারের যে রাইজার হোক বা এটা মানে ডাউনের দিকে যায়, সেখানে ক্লিয়ারেন্স মিনিমাম 900 মিলি হতে হবে। আর যে কোনো ডোর সুইং যদি আমার করিডোরের ভেতরে খোলে, সেই ডোর সুইং খোলার পরে সুইং থেকে আর যে করিডোরের আদার এন্ড পর্যন্ত মিনিমাম 900 মিলি ক্লিয়ার থাকতে হবে। ডোরটাকে নর্মালি এমন ভাবে আসলে স্টেয়ারওয়ে বা এক্সিটের ভেতরে ডিজাইন করা উচিত, যাতে এটা এক্সিটের অবস্ট্রাকশন তৈরি না করে। মিনিমাম যে ট্রাভেল ডিস্টেন্স, এইটা আসলে একটা শক তিনে বিধিমালা শক তিনে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, যে যদি একটা এক্সিট থাকে আমার একটা বিল্ডিং এ, তাহলে সেটা কিভাবে আমরা ডিজাইন করবো, সেটা মানে সেটার ক্রাইটেরিয়া কি সেটা বলে দেওয়া আছে। যে আমার যদি রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশনাল বা হেলথ কেয়ার বিল্ডিং এ 12 জন পর্যন্ত আমি একটা ডোর দিয়ে ডিজাইন করতে পারবো, এবং ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স 23 মিটার। তো ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্সটা কি, এটা ব্যাখ্যা আমি পরে পরিষ্কার ভাবে দিচ্ছি। এটা BIEFB মানে এডুকেশনাল অ্যাসেম্বলি, বিজনেস, মার্কেটাইল, ইন্ডাস্ট্রিয়াল, এই বিল্ডিং গুলো, এই ধরনের টাইপের বিল্ডিং এ 50 জন পর্যন্ত আমরা একটা ডোর একটা এক্সিট দিয়ে ডিজাইন করতে পারবো। স্টোরেজ বিল্ডিং এ 30 জন পর্যন্ত একটা এক্সিট দিয়ে ডিজাইন করতে পারবো। হ্যাজার্ডাস বিল্ডিং গুলো 5 জন অকুপ্যান্ট পর্যন্ত আমরা একটা এক্সিট দিয়ে করতে পারবো। ঠিক সিমিলারলি আমাদের একেবারে ডান পাশের যে কলামটা আছে, সেখানেও বলা আছে যে ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্সটা কত হবে। ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স আমি পরে বলবো, তার আগে আমি আসলে এই এক্সিটের যে স্টেয়ারের উইথগুলোকে কিভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে, কিভাবে খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা আমাকে হবে। এই ইয়েতে 6-4-এ যেটা বিধিমালা 6-4-এ পরিষ্কার ভাবে বলা আছে, যে এ টাইপের বিল্ডিং এর জন্য A1 এবং A2 এর জন্য মিনিমাম সিঁড়ির উইথ হয়ে যাবে 1 মিটার, A3, A5, A4 এর জন্য মিনিমাম উইথ হয়ে যাবে 1.5 সেন্টিমিটার।
এরপরের জন্য সরি বিধিমালা সাতের এক ভ অনুযায়ী হবে, মানে যদি ওটার জন্য আলাদা। এখানে এই শখটা দেখে আমাদের মিনিমাম উইথ, আমাদের যদি অকুপ্যান্ট লোড থেকে যদি কমও আসে তাহলে সেখানে আমাকে ডিজাইন করতে হবে মিনিমাম এতটুকু, আর যদি বেশি আসে তখন আমাকে এইটার ইয়েতে আমরা ভাগ করে নেব। যে মিনিমাম আমাদের যদি সে কথার কথা যে আমাদের অকুপ্যান্ট লোড থেকে ক্যালকুলেশন করে দেখা গেল যে আমার সিঁড়ির উইথ দরকার হয় মিনিমাম 2 মিটার, তাহলে আমাকে ডিজাইন করতে হবে আসলে যদি এটা A5 এর বিল্ডিং হয় তাহলে 1.5-3 মিটার ডিজাইন করতে হবে। কারণ হচ্ছে দুইটা স্টেয়ার ডিজাইন করতে হবে যেটা এক একটা হবে 1.5 মিটার উইথ, কারণ 1.5 মিটারের নিচে আমি সেখানে কোনো স্টেয়ার ডিজাইন করতে পারবো না। আর যেহেতু আমাকে 2 মিটার বলছে তাহলে আমাকে ওটা কাভার করতে গেলে আমাকে পরবর্তী থেকে কাভার করতে গেলে আমাকে আর একটা 1.5 মিটারের উইথের সিঁড়ি যেতে হবে। এই এখানে যে একটা পাশে যে ছবিটা দেওয়া আছে এখানে দেখানো আছে যে আমাদের কোডে বলা আছে যে ডোরটা হইতে হবে 1.5 ঘন্টার রেটিং এ, আর যে এনক্লোজার যে ওয়াল হইতে হবে সেই ওয়ালটা মিনিমাম 2 ঘন্টার রেটেড ফায়ার রেটেড ওয়াল হইতে হবে। আর যে ক্লিয়ার উইথ এইটা হচ্ছে আসবে যে ক্লিয়ার উইথ সিঁড়ির যে ক্লিয়ার উইথ এই রেলিং বাদ দেওয়ার পরে যে উইথটা সেইটা আসবে এই যে অকুপ্যান্ট লোড হিসাব করে, কিংবা মিনিমাম যে সফটওয়্যারে যে মিনিমাম উইথটা বলে দেওয়া আছে সেটাকে রেসপেক্ট করে ইয়ে করতে হবে। ল্যান্ডিং এর উইথ সেই একই সমান মাপের হতে হবে। স্পিয়ারের রাইজার যদি হয় তাহলে 100-200 মিলি হতে হবে, মিনিমাম 100 মিলি হতে পারবে, ম্যাক্সিমাম 200 মিলি পর্যন্ত হতে পারে। কিন্তু এটা যদি হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য যদি আমরা হচ্ছে কনসিডার করে ডিজাইন করি তাহলে সেই ক্ষেত্রে 175-এর বেশি আমি আসলে ডিজাইন করতে পারছি না। তো আসলে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সিঁড়ির রাইজার আমরা ডিজাইন করতে পারি 175, কারণ 100 মিলি হচ্ছে আমাদেরকে কনসিডার করতেই হবে। আর ঠিক একইভাবে যে থ্রেডেড উইথ ম্যাক্সিমাম হতে পারে 275, আর এদের যদি এটা ডিজেবল যদি আমরা কনসিডার করে ডিজাইন করি তাহলে 280 পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ডিজাইন করতে পারবো। সমস্ত মানে একই ফ্লাইটের মধ্যে সমস্ত সিঁড়ির রাইজার এবং থ্রেড অবশ্যই ইউনিফর্ম হতে হবে। আইডিসি তে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এইটার গাইডলাইন কিছু এনএফসিএতেও আছে, যেটা আমাদের কোডে এই ব্যাপারটাকে পরিষ্কারভাবে কিছু বলা নাই। যদি আমাদেরকে হুইল চেয়ার অ্যাক্সেসিবলদের জন্য যদি আমাদেরকে কনসিডার করতে হয় তাহলে সেখানে মিনিমাম একটা স্পেস যেটাকে সিঁড়ির ল্যান্ডিং এর ভিতরে রাখতে হবে, এটা মিনিমাম সাইজটা বলা আছে যে প্রতি 200 অকুপেন্টের জন্য একজন হিসাব করে একটা হুইল চেয়ার জন্য জায়গা রাখতে হবে। এটা আইবিসি তে বলা আছে কিন্তু আমাদের লোকাল কোডে এটা সম্পর্কে ক্লিয়ার কোনো কিছু বলা নেই। আইবিসি তে যদিও এখানে বলা আছে যে হচ্ছে মিনিমাম স্কোয়ার উইথ হবে 1.2 মিটার, এটা হ্যান্ডরেলটাকে বাদ দিয়ে যদি এটি ইভাকুয়েশনের জন্য ব্যবহার হয়, নর্মাল রেগুলার স্কোয়ারের জন্য এটা প্রযোজ্য হবে না। যদি শুধুমাত্র ইভাকুয়েশনের জন্য যে যদি এক্সিট হিসেবে এক্সিটের পার হয় তাহলে সেক্ষেত্রেই এই আমার ক্লিয়ার উইথটা দরকার। স্টেয়ারে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ল্যান্ডিং এর সাইজ সেটা যদি হচ্ছে একটা কন্টিনিউয়াস বা স্ট্রেট রান হয় সেক্ষেত্রেও ল্যান্ডিং স্টেয়ারের যে উইথটা আছে মিনিমাম রিকোয়ার্ড উইথ সেটা সেটা কম হতে হবে না যদি আমাদের ডিজাইনে যেটা আসবে সেটা অথবা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা বলা আছে যে 1 মিটার বা 1.5 মিটার যদি বলা থাকে তাহলে সেটাকে আমাদেরকে রেসপেক্ট করে ল্যান্ডিং ডিজাইন করতে হবে। স্ট্রেট রানের ক্ষেত্রে কোনো অবস্থাতেই 20টা স্টেপের বেশি একটা ফ্লাইটে হওয়া যাবে না। হেডরুমের সিঁড়ির স্টেয়ারকেসের হাইটটা মিনিমাম 2.1 মিটার হতে হবে। স্পাইরাল স্টেয়ার যদি আমরা ব্যবহার করি, স্পাইরাল স্টেয়ারের যে হিসাবটা এটা মজার ব্যাপার। স্পাইরাল স্টেয়ারকে আমরা
এক্সিট হিসেবে ডিজাইন করতে পারবো শুধুমাত্র 25 স্কোয়ার মিটারের মেজারমেন্ট ফ্লোরের জন্য। এর বাইরে অন্য কোনো কিছুতে স্পাইরাল স্টেয়ার প্রযোজ্য হবে না। স্পাইরাল স্টেয়ারের যে এটা বলা আছে যে মিনিমাম ট্রেডের উইথ হইতে হবে 650 মিনিট এবং শর্টার যে সাইডে সেখানে হচ্ছে 300 মিলি পরে এটার মাপটা মাপা হবে 200 মিলিতে। কিন্তু এখানে এই যে জায়গাটায় এখানে একেবারে কোনায় মাপটা মাপা হবে না, 300 মিলি দূরে এসে মাপটা মাপা হবে, যেটা 200 মিলি মিনিমাম আছে। এবং অবশ্যই প্রতিটা ট্রেড এবং রাইজার আইডেন্টিক্যাল হতে হবে। অনেক সময় আমাদের এরকম ডিজাইন করতে হয় যে একই একটাই সিঁড়ি আমরা ডিজাইন করি যখন, তখন আমাদের যদি বেসমেন্টে যেতে হয় বা বেসমেন্টে যদি আমাদেরকে কোনো একটা সিঁড়ি যদি আমরা ব্যবহার করে থাকি, এক্সিটে যদি পার হয়ে থাকে, তাহলে ডিসচার্জ যে লেভেলটা, যেই লেভেল থেকে আমি ওকে ডিসচার্জ করছি সেটা গ্রাউন্ড ফ্লোর হতে পারে বা গ্রাউন্ড ফ্লোরে একটু উপরে নিচে হতে পারে, তো সেইখানে এটার মাঝখানে একটা ব্যারিয়ার পার্টিশন ডিজাইন করতে হবে যেটা প্রপারলি ফায়ার রেটেড হতে হবে। আমাদের যদি করিডোরের ভেতর লেভেল চেঞ্জেস যদি থাকে তাহলে এটা মিনিমাম 1:12 লোকে এটা করা যাবে, এবং এই লেভেল চেঞ্জটা যদি হচ্ছে 300 মিলির উপরে হয় তখনই আমাদেরকে এই বিষয়টি করতে হবে। আর বোথ সাইডে যদি হ্যান্ড রেইল থাকে তাহলে এটা কোনো অবস্থাতে আবার 1:15 এর বেশি করা যাবে। আর যদি এই আমাদের এক্সিটের মাঝখানে যদি 300 মিলির কোনো ইয়ে থাকে তাহলে এটাকে 300 মিলি পর্যন্ত যদি কোনো এক্সিট আমরা স্টেপ আমরা ব্যবহার করতে পারি। র্যাম যদি ব্যবহার করি, আমাদের যে র্যাম ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি র্যাম যদি ব্যবহার করা হয় তাহলে র্যাম্পের মিনিমাম উইথ যেটা বলা আছে মিনিমাম, আর যে ল্যান্ডিং এর একটা উইথ বলা আছে সেই ল্যান্ডিংটা 1525 মিলি হতে হবে, 1525 মিনিমাম হতে হবে। এটা যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রেও ওই ল্যান্ডিংটার সাইজ 1525x1525 সাইজের হতে হবে। আর র্যাম্প কোনো অবস্থাতেই 915 মিলি চাইতে ছোট হইতে পারবে না, এবং একটা র্যাম্প 9.15 মিটারের চাইতে বড় হলে তারপর একটা ল্যান্ডিং দিয়ে তারপর আবার ল্যান্ডিংটা আবার র্যাম্পটা শুরু করতে হবে। র্যাম্পের ভিতরে কোনো অবস্থাতেই কোনো ডোর খুলতে পারবে না। হ্যান্ডরেইলের যে ব্যাপারটা, যদি আমরা এক সাইডে হ্যান্ডরেইল ব্যবহার করি তাহলে এটা আমরা ম্যাক্সিমাম 1 মিটার পর্যন্ত আমরা সেই সিঁড়ি ডিজাইন করতে পারবো, কিন্তু 1 মিটারের যদি বেশি আমাদের মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দুপাশেই হ্যান্ডরেইল দিতে হবে। আর যদি এটা 2.2 মিটারের বেশি হয়ে যায় তখন তিনটা হ্যান্ডরেইল ব্যবহার করতে হবে, মাঝখানে আর একটা হ্যান্ডরেইল ব্যবহার করতে হবে। হ্যান্ডরেইলের একটা মিনিমাম ডাইমেনশন বলে দেওয়া আছে যে এটা ফ্লোর থেকে 800-900 মিলির মধ্যে হতে হবে। এটা যেহেতু ডিপ করা যায় মানে ধরা যায়, এই জন্য ওয়াল থেকে এটা 38-50 মিলিমিটার একটা ডিস্টেন্স থাকতে হবে, এবং এটার দ্বারা 31-38 মিলির ভেতরেই হতে হবে। একটা ব্যাপার সবসময় যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আসলে প্রতিটা জায়গায় প্রতিটা এক্সিট ডিজাইন করা উচিত, এগুলো ডিজাইন করা উচিত এইভাবে যেতে প্রত্যেক অকুপেন্টের অল্টারনেটিভ চয়েস থাকে, যে সে যেন যে কোনো দিকে দৌড় দিলেই সে যেন একটা এক্সিট খুঁজে পায়। এটা একটু ডিজাইন করার সময় খেয়াল রাখতে পারলে ভালো হয়। তাহলে যেটা হয় যে আমাদের আসলে মানে সে যেন হ্যাজার্ডের সময় বিপদে না পড়ে তাকে যেন ঘুরে না আসতে হয়, তো সেই জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সে যদি আমরা এক্সিটগুলোকে ডিজাইন করি তাহলে এটা ভালো হয়। যদিও বলা আছে যে রুলস কিছু স্টেট এই করিডোরের মধ্যে অ্যাকসেপ্ট করে, কিন্তু এইটা না থাকাই ভালো। আর যদি আমাদের এখানে র্যাম্প প্রোভাইড করতে হয় সেটা মিনিমাম 1:8 এবং ম্যাক্সিমাম
1:12 এ ডিজাইন করতে পারবো। আর যদি হচ্ছে ক্রস করিডোরে আমাদের কোনো হচ্ছে স্মোক ডিটেক্টর ডোর যদি বা অ্যারেঞ্জমেন্ট করি, যেখানে আসলে একটা ম্যাগনেটিক ফোল্ড ওপেন ডিভাইস ইউজ করা হয়, একটা যেটা স্মোক অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটটা ডোরটাকে রিলিজ করে দেয়, ডোরটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। এই ধরনের ব্যবহার করা হয় যে এই অ্যাক্সিসের ভিতরে অনেক সময় এটাকে স্মোক ব্যারিয়ার ইউজ করা যায়। এরিয়া অফ ডিফিউজ, এরিয়া অফ ডিফিউজটাও আমাদের বিধিমালাতে এটা খুব ডিটেইলে কিছু বলা নেই, এটা শুধুমাত্র এটুকু বলা আছে যে কোনো বিল্ডিংয়ে যদি স্প্রিংকলার সিস্টেম না থাকে তাহলে এখানে এমন একটা জায়গা দিতে হবে যে জায়গাটার থেকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ সেটা ওকে তাদের ইভ্যাকুয়েশনের জন্য তারা একটা জায়গায় যেন যে ওয়েট করতে পারে, রেস্কিউ টিম না আসা পর্যন্ত তারা যে জায়গাটায় থাকবে সেই জায়গাটাকে ডিজাইন করাটা হচ্ছে জায়গাটার নামই হলো এরিয়া অফ ডিফিউজ। এরিয়া অফ ডিফিউজ এর জন্য আসলে বিভিন্ন ধরনের সাইন এবং ব্যবহার করা হয়ে থাকে আমাদের বিধিমালাতে, পরিষ্কারভাবে এটার কত সাইজ লাগবে সেটার কথা বলে দেওয়া আছে ডিএনবিসিতে, তাই ডিএনবিসিতে পরিষ্কার বলে দেওয়া আছে যে সাইজে কি হবে, কত টাইম লাগবে সেটা বলে দেওয়া আছে। এবার আসে হচ্ছে নাম্বার অফ এন্ট্রি, এবার হচ্ছে টেবিল ফাইভ বা শক পাঁচ। শক পাঁচে হচ্ছে আবার বলা আছে, এর আগে আমরা বলছি মিনিমাম একটা এক্সিট দিয়ে কতটুকু ডিজাইন করা যাবে, এবার আমরা বলছি যে একটার বেশি যদি আমাদের এক্সিট কখন লাগবে, সেটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা দিয়ে দিতে পারে, সেটা কখন লাগবে সেটা হচ্ছে শক পাঁচে এটার ব্যাখ্যা করা আছে। এ ওয়ান টাইপের বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ফ্যামিলি হাউস যদি হয় তাহলে আমরা সর্বোচ্চ চারতলা পর্যন্ত আমরা এটা ডিজাইন করতে পারবো, সর্বোচ্চ ব্যবহারকারীর সংখ্যা 12 জন এবং ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স হতে পারে 23 মিটার করে। এ টুর জন্য আমরা 10 তলা পর্যন্ত ডিজাইন করতে পারবো এবং সর্বোচ্চ 4 ইউনিটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হতে পারে, ভ্রমণ দূরত্ব বা ট্রাভেল ডিস্টেন্স ম্যাক্সিমাম 23 মিটার। এখানে একটা বলা আছে যে মিনিমাম যদি হচ্ছে 500 জন পর্যন্ত যদি আমার অকুপ্যান্ট থাকে তাহলে দুইটা স্কোয়ার দিয়ে ডিজাইন করা যাবে, মানে 13 জন থেকে শুরু করে 500 জন পর্যন্ত দুইটা স্কোয়ার দিয়ে আমি ডিজাইন করতে পারবো। 501 থেকে 1000 জন পর্যন্ত আমার 3টা স্কোয়ার লাগবে এবং যদি এর একটা বেশি যদি হয় তাহলে আমার 4 বা 4 চাইতে বেশি হয়তো ফায়ার, মানে 4 চাইতে বেশি আমাকে এক্সিট ডিজাইন করতে হতে পারে। এখানে যে ব্যাপারটা আছে যে আমার যদি 503 জন যদি আমার একটা বিল্ডিং এ অকুপেন্ট থাকে, কিন্তু আমার দেখা গেল যে হচ্ছে আমার ইয়েতে অকুপেন্ট লোড থেকে যে আমরা সব দিন থেকে হিসাব করে দেখলাম যে আমার সিঁড়ির উইথে আমার কতখানি লাগছে না, আমার হয়তো 1.5 মিটারে কাভার করে গেছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমাকে মিনিমাম 3টা এক্সিট ডিজাইন করতে হবে, মিনিমাম উইথে 3টা এক্সিট ডিজাইন করতে হবে। এখানে ডান পাশের একটা সেকশনটাকে আমি মোটামুটি ইয়ে করছি, যদি আমার যদি এরকম থাকে যে একটা ফ্লোরে যদি 600 অকুপ্যান্ট থাকে তাহলে 3টা এক্সিট তাদের জন্য, যেহেতু এটা 500 জনের চেয়ে বেশি তাহলে 3টা এক্সিট আমাকে ডিজাইন করতে হবে। ওপরের ফ্লোর গুলোতে একটাতে আমি দেখাচ্ছি যে এরকম 300, 85, 100, 150 এগুলো প্রতিটা 12 থেকে 500 জনের ভেতরে, তাহলে ওপরের এদের জন্য আমাকে 2টা এক্সিট ডিজাইন করলে হবে। এখানে এবার হচ্ছে যে ভ্রমণ দূরত্ব, যে ভার্টিক্যাল দূরত্ব, এই ছকটা একটু বোঝার ব্যাপার আছে যে এই ছবিটা দেখতে বোঝায় যে আগের চার্টে বলা আছে যে আমাকে 4 তলা পর্যন্ত হচ্ছে মিনিমাম যে ডিস্টেন্স বা আমার যে সর্বোচ্চ তলার সংখ্যা আমি কিভাবে এটাকে সেটা আমার গ্রাউন্ড লেভেলে যে তলাটা আছে এখান থেকে আমি ওপরের দিকে কতখানি যাচ্ছি বা নিচের দিকে কতখানি যাচ্ছি, গ্রাউন্ডের যে লেভেলে যে তলাটা আছে যেই ফ্লোরটা আছে ওইটাকে 1 নম্বর তলা ধরে আমি ওপরের দিকে বা নিচের দিকে যেদিকেই যাই সেদিকে আমাকে হিসাব করে নিতে হবে যে আমার কয়টা ফ্লোর হল। যদি আমার বেসমেন্ট যদি হচ্ছে এরকম 4টা যদি থাকে নিচে তাহলে অবশ্যই আমাকে সেটিকে ডিজাইন করতে হবে, দুইটা এক্সিট ডিজাইন করতে হবে বেসমেন্ট।
কিন্তু তার চেয়ে নিচে কম থাকলে এটা আমরা একটা এক্সিটে পার করে দেবো। কিন্তু তারপরেও এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু অল্টারনেটিভ একটা মানে এক্সিট রাখা প্রয়োজন, সেই জন্য মানে এটা উচিত, সেই জন্য দুইটা এক্সিট দিয়ে ডিজাইন করাটা সবসময় ভালো। আমরা নর্মালি যে বিল্ডিং গুলো ডিজাইন করি সেখানে যে যেটা বলা আছে যে এই পর্যন্ত যে বিধিমালাতে যেটা বলা আছে যে 10 তলার উপরে গেলে আমাদের দুটা এক্সিট ডিজাইন করতে হবে 33 মিটার, 10 তলা অথবা 33 মিটার একটু বেশি যদি বিল্ডিং হাইট হয় তাহলে এটা কি হবে, যদি কোনো 8 তলা বিল্ডিং এর হাইটও যদি 33 মিটার হয়ে যায় তাহলে দুটা এক্সিট দিতে হবে এভাবে। আর ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স বলা আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট অকুপেন্সি টাইপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রকম। তো এটা আমাদের একটা সাধারণ ধারণা আছে যে হয়তো অকুপাই যে কোনো রুমের ডোরের সেন্টার থেকে এক্সিটের ডোরের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা নর্মালি চিন্তা করি, কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় আমাদের বিএনডিসিতেও পরিষ্কারভাবে বলা আছে, আইডিসিতে বা এনএসসিতে সব জায়গায় পরিষ্কারভাবে বলা আছে যে মোস্ট রিমোট কর্নার থেকে যে আনডিস্টার্ব যে ওয়েটা যে পাথটা থাকবে এক্সিট পর্যন্ত সেটাকে ক্যালকুলেট করা হবে ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স পর্যন্ত। মানে তার মানে অকুপেন্সি টাইপের এ জন্য যদি 25 মিটার বলা আছে সেখানে যে রুমের সবচেয়ে দূরবর্তী কর্নার যেখানে আছে সেখান থেকে হিসাবটা করতে হবে, যদি এখানে মাঝখানে যদি অবস্ট্রাকশন কোনো থাকে তাহলে আমাকে একে বেঁকে নিয়ে সেই রাস্তাটা হিসাব করতে হবে। আমি যেটা বলছিলাম মানে রুমের দরজা থেকে এক্সিটের দরজার সেন্টার পর্যন্ত না, আসলে ম্যাক্সিমাম ডিস্টেন্স থেকে যে পাথটাকে হিসাব করতে হবে। এই ছবিটাতে হয়তো আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে আমাদের এই যে এক্সিট আছে ডান পাশেরটা এক্সিট সরি বাম পাশেরটা এক্সিট, বাম পাশের যে আমাদের স্টেয়ারটা আছে এনক্লোজ স্টেয়ার এটা হচ্ছে ফায়ার এক্সিট স্টেয়ার, সেজন্য এটা হচ্ছে এক্সিট, কিন্তু ডান পাশেরটা কিন্তু এক্সিট না, কারণ এটা হচ্ছে এক্সিট অ্যাক্সেসের পার্ট, এটা হচ্ছে ওপেন টাইপের হচ্ছে স্টেয়ারওয়ে, সেজন্য এটা এক্সিট অ্যাক্সেসের পার্ট না, কিন্তু বাম পাশেরটা এটা হচ্ছে যেহেতু এনক্লোজ সেজন্য এটা হবে এক্সিট হিসেবে কাউন্ট করা হবে, কিন্তু ডান পাশে এটা কাউন্ট করা হবে না। সেজন্য যদি আমি কোনো অকুপ্যান্ট যদি জোর দিয়ে এখানে ডান দিকে যায় বা যে ডটেড লাইনটাকে যদি সে ফলো করে তাহলে এক্সিট ডিসচার্জের আগ পর্যন্ত তার ট্রাভেল ডিসচার্জ, আর যদি বাম দিকে আসে তাহলে সিঁড়ির আগের যে দরজাটা আছে মানে এক্সিটের যে ডোর পর্যন্ত সেটা তার হচ্ছে ট্রাভেল ডিসচার্জ। এটা প্রতিটা জায়গায় আসলে অল্টারনেট যদি এক্সিট থাকে তাহলে এটা ভালো, এটা সবসময় আমি বলছি যে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে যদি এটা প্রপারলি ডিজাইন না হয় তাহলে সেক্ষেত্রে এটা এক্সিট অ্যাক্সেসের পার্ট হবে, এটা এক্সিট হবে না। আর যদি আমার করিডোরের মাঝখানে যদি কোনো সিঁড়ি থাকে বা র্যাম্প থাকে তাহলে ওটা স্লোপ ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে নিতে হবে। এবং ফাইনালি ইভাকুয়েশনের জন্য অবশ্যই কোনো পাবলিক ওয়েতে পাবলিক স্ট্রিট বা অ্যালি বা রোডে তাকে ডিসচার্জ করতে হবে, এটা যে কোনো এক্সিট ডিসচার্জ অবশ্যই সরাসরি কানেকশন থাকতে হবে পাবলিক ওয়েতে। আমরা একটু স্টেয়ারের ডিজাইনগুলো কিভাবে করতে হবে সেটা একটু ধারণা দিই আমি। স্টেয়ার ডিজাইনের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেয়ার যদি ন্যাচারালি ভেন্টিলেটেড বিভিন্ন ভেস্টিবল দিয়ে যদি ডিজাইন করি, স্টেয়ারে যদি কোনো উইন্ডো না থাকে তাহলে এটা ন্যাচারালি ভেন্টিলেটেড ভেস্টিবল দিয়ে আমরা ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে সেই ভেস্টিবলের ফায়ার রেটিং হবে 4 আওয়ার্স এবং মিনিমাম এটা 2 স্কোয়ার মিটারের একটা ওপেনিং থাকতে হবে সেখানে মিনিমাম, এবং হচ্ছে 50 প্যাসকেলের প্রেশার এজেন্ট
যদি কোনো মেকানিক্যাল প্রেশারাইজেশন করি, যেখানে কোনো উইন্ডো আমরা যদি বা ওপেনিং না দিতে পারি, তাহলে 50 PASCAL প্রেশারে আমাকে মেকানিক্যাল ভেন্টিলেশন ইনস্টল করতে হবে। অবশ্যই সবকিছু আমাকে করতে হবে। যদি স্টেয়ারের কোনো আমরা ওপেনিং দিতে না পারি, স্টেয়ার থেকে অবশ্যই যদি এটা এক্সিট স্টেয়ার হিসেবে ডিজাইন করা হয়, তাহলে সেটার ওপেনিং হবে 50% মিনিমাম। স্টেয়ারের যে ওপেনিং থাকতে হবে 50%। আমরা কিন্তু নর্মালি অকুপাইড যে হচ্ছে রুমগুলো ডিজাইন করি, সেখানে বলা আছে 15%, কিন্তু স্টেয়ারের ক্ষেত্রে কিন্তু 50%। যদি স্টেয়ারে যদি কোনো সরাসরি ভাবে ভেন্টিলেশন না দিতে পারি, তাহলে এটাকে অবশ্যই মেকানিক্যালি প্রেশারাইজ করতে হবে। প্রেশারাইজেশন এই মিনিমাম 50% দিতে হবে। আর যদি আমরা এটাকে একটা আউটসাইড একটা ব্যালকনি দিয়ে যদি কানেক্ট করি, যদি আমার কোনো স্টেয়ারে যদি আমি কোনো ধরনের ওপেনিং না দিতে পারি, এটা আউটসাইড ব্যালকনি দিয়ে এটাকে আমরা কানেক্টেড করতে পারি। আরেকটা ব্যাপার, যে ব্যাপারটা আমাদের বিধিমালা বা বিএনডিসি তে পরিষ্কার ভাবে কিছু বলা নাই, ইমার্জেন্সি লাইটিং বা ইলুমিনেশন বা সাইনিংটা কিভাবে ব্যবহার করা হবে এটার কথা পরিষ্কার ভাবে বলা নাই। শুধুমাত্র একটু এটুকু বলা আছে যে ইমার্জেন্সি লাইট থাকতে হবে। কিন্তু NHA বা IBC কোডে বলা আছে, কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন গুলোর মধ্যে এটা প্রপারলি ইলুমিনেটেড থাকতে হবে। প্রতি 100 মিটার পর পর একটা অ্যাটলিস্ট 100 মিটার পরে, যদি স্ট্রেইট কোনো করিডোর হয়, 100 মিটার পর পর একটা সাইনেজ থাকতে হবে, এবং সাইনে ব্রেইন সিস্টেম যেটা লেখা থাকতে হবে, যেহেতু যারা চোখে দেখে না তারা যেন হচ্ছে বুঝতে পারে সাইনেজ কিরকম আছে। ওকে, দ্যাটস অল। এই হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইনের কনসেপ্ট। আমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমরা যেতে পারি। Thank you, Asif.